আমাদের এটা স্পন্সরশিপ করেন, আমরা আপনাকে $1,000 দেবো। তারপর একটু রিপ্লাই দিয়ে দেখি ওরা মজা করে কত ডলার দিতে চাই। ফোনে ভালো করে কন্ট্যাক্ট করে নেবেন, ফোনে ভালো করে আইডেন্টিফাই করে নেবেন যে সে অ্যাকচুয়ালি রিয়েল কি না। মেইন কথা হচ্ছে ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানির স্পন্সরশিপ আসে এরকম ওয়েব মেইল দিয়ে। আবার স্প্যামে গেলে যে সব মেইল 100% যে ফেক তাও না। আমি একটা মেইল আসছিল আমার এরকম একটা কোম্পানি থেকে যেটা স্প্যামিংয়ের মধ্যে ঢুকে গেছে, চরম লেভেলের একটা বাস নিয়ে রেডি করে রাখছে, জাস্ট আপনি ঘুরালেই হচ্ছে দিয়ে দেবে। ইউটিউব চ্যানেলে যে স্পন্সরশিপগুলো আসে সেই স্পন্সরশিপের মেইল কিন্তু 95% ফেক থাকে, যে স্পন্সরশিপের মাধ্যমে আপনার চ্যানেলটাকে তারা হ্যাক করে নিতে পারে। আজকের এই ভিডিওতে আমি বড় বড় কিছু কোম্পানির স্পন্সরশিপের রিয়েল মেইল আপনাকে দেখাবো, যেটা দেখানো আমার ঠিক হবে কিনা আমি জানি না, তারপরেও দেখাবো। দেখলে আপনি বুঝতে পারবেন যে স্পন্সরশিপের মেইলগুলো বেসিক্যালি এই টাইপের হয়, এই ফরম্যাটের হয়, এই প্যাটার্নের হয়, এবং যখন আপনার চ্যানেল একটু একটু করে বড় হবে তখনই কিন্তু এই টাইপের অ্যাটাক অনেক বেশি আসবে। আপনার চ্যানেল দেখা যায় 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, হ্যাঁ, তখন দেখা যায় এই টাইপের অ্যাটাক হবে যাতে আপনার চ্যানেলটাকে তারা হ্যাক করতে পারে। আর আপনার চ্যানেল যদি তারা হ্যাক করতে পারে আপনাকে বলবে যে ভাই আপনার চ্যানেল আমাদের কাছে নিতে চাইলে $1,000 দেন, $500 দেন, তো দেওয়ার পরে হয়তো তারা ব্যাক নাও করতে পারে। তো এই টাইপের অ্যাটাক কিন্তু ওই জন্যই হয়, তারা আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে কিংবা আপনার চ্যানেলটাকে তারা ক্ষতিও করতে পারে, আপনার চ্যানেলকে টার্মিনেট করে দিতে পারে। আপনার চ্যানেল হ্যাক করার পরে সেখানে বিটকয়েন টিটকয়েন এইগুলোর অ্যাড চালায়, মনে করো চ্যানেলে স্ট্রাইক এসে অনেকের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। তো এই স্পন্সরশিপের মাধ্যমে সব থেকে বেশি চ্যানেল হ্যাক হয়। আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোন স্পন্সরশিপগুলো বেসিক্যালি ফেক, কোনগুলো রিয়েল। আমি গত ভিডিওতে কথা বলছিলাম ইউটিউবের স্পন্সরশিপ কী, কত টাইপের এবং কীভাবে আসে, ওটা নিয়ে আর কথা বলবো না। আজকে জাস্ট ফেক কী রিয়েল সেটা কীভাবে চিনবেন সেটা দেখাবো। প্রথমেই হচ্ছে আমি একটা মেইল ওপেন করে রাখছি, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এটা বেসিক্যালি অন্ডা শেয়ার কোম্পানির, যারা অন্ডা শেয়ার কোম্পানি চিনেন না তারা হয়তো বা ফিল্মরা চিনেন, যারা কম্পিউটারে ভিডিও এডিট করেন। তো ফিল্মরা হচ্ছে অন্ডা শেয়ার কোম্পানির একটা প্রোডাক্ট, ঠিক আছে? অন্ডা শেয়ার কোম্পানির আরও অনেক প্রোডাক্ট আছে। তো এটা বেসিক্যালি অন্ডা শেয়ার কোম্পানি থেকে একটা মেইল আসছে, এবং অন্ডা শেয়ার কোম্পানির এই মেইলটাতে একটু ভালো করে দেখলে আপনি দেখতে পাবেন এইখানে এই যে টু মি, এখানে যদি আপনি ক্লিক করেন, প্রথমে আপনারা মেইলে ঢোকার সাথে সাথে, যে কোনো মেইলে ঢোকার সাথে সাথে আপনি এইটা চেক করে নেবেন। এখানে দেখবেন ফ্রম এরা লুসি, নামটা হচ্ছে লুসি লি না কি জানো, এবং মেইলটা হচ্ছে lucy@ondashare.com, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। বড় বড় যেসব কোম্পানি স্পন্সর করে তাদের কিন্তু মার্কেটিং টিম থাকে, আমি গত ভিডিওতে বলছিলাম মার্কেটিং টিম থাকে। সো টিমের কাছে কিন্তু কোম্পানির ডোমেইনের ওয়েব মেইল থাকে, ঠিক আছে? যেমন এখানে দেখুন লুসি বলি, ঠিক আছে, লুসিলি কি জানি না, @ondashare.com, এই যে @ এর পরে ondashare.com, এই ondashare.com কিন্তু আপনি চাইলেই নিতে পারবেন না, এটা শুধুমাত্র ওই অ্যাক্সেস যাদের কাছে আছে, এই যে অন্ডা শেয়ার কোম্পানি যাদের কাছে তারাই দিতে পারবে এই মেইলগুলো। তো এই মেইলগুলো বেসিক্যালি তারা স্পন্সরশিপের জন্য কিংবা মার্কেটিংয়ের জন্য মার্কেটিং টিমের কাছে দিয়ে থাকে। তো আপনারা প্রথমেই চেক করবেন যে @ পরে কি আছে, এরকম .com, ondashare.com, কিংবা আরও একটা মেইল আপনাকে দেখাচ্ছি anyviewer.com, তো এটা হচ্ছে anyviewer কোম্পানির একটা স্পন্সরশিপ, যেটা এখনও পর্যন্ত আমি করিনি, করবো আর কি। মেইন কথা হচ্ছে ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানির স্পন্সরশিপ আসে এরকম ওয়েব মেইল দিয়ে, এরকম gmail.com, @gmail.com এরকম মেইল আসে না, ম্যাক্সিমাম আসে এরকম ওয়েব মেইল দিয়ে। তো আপনারা এটা অবশ্যই চেক করবেন, এখানে @ondashare.com, এই যে @এর পরে যতটুকু আছে ondashare.com, এটা আপনারা ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজারে যে ইউআরএল বক্সে যে আপনি সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন যে ওদের ওয়েবসাইট সামনে চলে আসছে। যদি এরকম আসে যে ওয়েবসাইট নট ফাউন্ড কিংবা ডোমেইন নট ফাউন্ড, তাহলে কিন্তু ওটা আসলে ফেক, ভাববেন ফেক নাও হইতে পারে। অনেক সময় দেখা যায় যে তাদের ওয়েব মেইল আসে বাট হচ্ছে তাদের ওয়েবসাইট রানিং না, হ্যাঁ, তো ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে রানিং থাকবে। আপনি এটা দিয়ে চেক করবেন, এই ondashare.com সাপোজ কিংবা অন্যান্য যেসব .com থাকবে, কিংবা .in থাকতে পারে, .ai থাকতে পারে, .tk থাকতে পারে, অনেক কিছু, .org থাকতে পারে, .org থেকে আসবে না, .org আবার অন্য টাইপের ডোমেইন। তো এইগুলো দিয়ে আপনারা ব্রাউজারে সার্চ দিবেন এবং ওইখান থেকে ভালো করে ডিটেলস দেখবেন যে ওই কোম্পানি সম্পর্কে, ওই কোম্পানিটা কী, ওদের আর কোনো প্রোডাক্ট আছে কি না, অন্যান্য কোনো কিছু আছে কিনা, সেটা ভালোভাবে ওখান থেকে চেক করে নেবেন, হ্যাঁ। এরপরে আরও একটা বিষয়, এরকম @এর পরে আরও অনেক টাইপের মেইল থাকে, যেমন OPPL, onet.in, এই টাইপের আমি স্ক্রিন ওপর যেগুলো দিচ্ছি এরকমও থাকতে পারে @এর পরে, এগুলো কিন্তু ফেক, এগুলো কিন্তু স্প্যামিং, এগুলো কিন্তু স্প্যাম মেইল, এগুলো কিন্তু জাস্ট এই যে বিভিন্ন টাইপের ইমেল ক্রিয়েটর আছে, মেইল ক্রিয়েটর আছে, অটোমেটিক জাস্ট 10-12 মেইল ক্রিয়েট হয়ে যায় এই টাইপের OPPL কিংবা এই টাইপের অনেট কিংবা এরকম অনেক সফটওয়্যার দিয়ে করা যায়। তো এইগুলো কিন্তু স্প্যামিং, এগুলো আপনার সাথে স্প্যামিং করার জন্য কিংবা হ্যাকিং করার জন্য কিন্তু করা হয়। এবার একটা বড় বিষয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা অনেকে একটা ভুল কাজ করি, মেইল আসলো, ঠাস করে মেইলটা ওপেন করলাম, ঠিক আছে, এই পর্যন্ত ওপেন করা ঠিক আছে, বাট তারপরে যে সেখানে যে মেইলের যে বিভিন্ন রকম লিঙ্কিং থাকে মেইলের মধ্যে, যেরকম এখানে দেখুন varbo.ondashare.com,
এরকম অনেক মেইল লিঙ্ক থাকতে পারে, কিংবা এখানে অ্যাটাচমেন্ট থাকতে পারে, অনেক ফাইল আপনাকে অ্যাটাচ করে দিতে পারে। এখানে যদি কোনো অ্যাটাচমেন্ট নাই তো অনেক ফাইল কিন্তু এরকম অ্যাটাচ করে দিতে পারে। তো এই অ্যাটাচ ফাইলগুলো আমরা ঠাস করে ডাউনলোড করে ফেলি, এই লিঙ্কগুলোতে ঠাস করে ঢুকে পড়ি। মেইলে ঢোকা ঠিক আছে, মেইলে ঢোকা পর্যন্ত ঠিক আছে, এরপর আপনি কোনো লিঙ্কে ঢুকবেন না, কোনো রকম এই ধরনের অ্যাটাচমেন্ট কিংবা কোনো ফাইল ডাউনলোড করবেন না। আগে দেখে নেবেন সেটা রিয়েল কি ফেক, সেটা আমি বলতেছি কীভাবে। তো এরকম কোনো মেইল আসলে আপনারা অন্তত 30 মিনিট ওয়েট করবেন, দেখবেন ওই মেইলটা যদি স্প্যামিং হয় তাহলে জিমেইল অটোমেটিক্যালি ওটা স্প্যামিংয়ের মধ্যে নিয়ে যাবে। আমার স্প্যামিং যে মেইলের যে সেকশনটা আছে এখানে কিন্তু অনেক মেইল দেখেন জমা হয়ে আছে, এগুলো কিন্তু প্রথমে ইনবক্সে আসে তারপরে স্প্যামিংয়ে চলে যায়। তো আপনারা এইটুকু অন্তত ওয়েট করবেন যে স্প্যামিংয়ে যায় কিনা। আবার স্প্যামিংয়ে গেলে যে সব মেইল 100% যে ফেক তাও না। আমি একটা মেইল আসছিল আমার এরকম একটা কোম্পানি থেকে যেটা স্প্যামিংয়ের মধ্যে ঢুকে গেছিলো, সামটাইমস ঢুকে যায়, অনেক সময় কোম্পানির মেইলিং সিস্টেম মানে ওরা হয়তো অনেকগুলো মেইল টেইল করার ফলে অনেক হইতে পারে ঢুকে পড়তে পারে স্প্যামিংয়ের মধ্যে। তবে ম্যাক্সিমাম 99% স্প্যামিংয়ের মধ্যে যেগুলো যায় সেগুলো স্প্যাম, সেগুলো অ্যাভয়েড করাই ভালো। দেখুন ভিডিও এডিট করতে করতে চোখ লাল হয়ে গেছে, বুঝছেন। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে দেশীয় কিছু ব্র্যান্ড আছে যারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে জিমেইলের থ্রুতে, জিমেইল দিয়ে। হ্যাঁ, এমন না যে সেগুলো ফেক, অনেক ছোটো ছোটো কোম্পানি আছে, অনেক দেখা যায় যে অনেকে পার্সোনালি নতুন একটা ব্র্যান্ড খুলছে সেটা প্রমোশন আপনাকে দিয়ে করতে চায়। তো দেশীয় যেহেতু দেশি মানুষ বাংলায় কথা বলতে পারে, জাস্ট তাদের তো ফোন নাম্বার দেবে কিংবা ইমেল যেটা থাকবে সেটা হয়তো বা তাদের কোনো ওয়েবসাইট যদি থাকে তাহলে সেখানে অ্যাটাচ করা থাকতেও পারে, সেটাও চেক করে নেবেন। অথবা আপনি ফোনে ভালো করে কন্ট্যাক্ট করে নেবেন, ফোনে ভালো করে আইডেন্টিফাই করে নেবেন যে সে অ্যাকচুয়ালি রিয়েল কি না, ঠিক আছে। তো জিমেইলেও আসতে পারে, নতুন চ্যানেল যেহেতু ছোটো ছোটো ব্র্যান্ডও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তাদেরও আপনি করতে পারেন। বাট দেশীয় যেহেতু কথা বলতে পারবেন, ফোন নাম্বার থাকবে, তো ওই দিকে অবশ্যই একটু নজর দিবেন, ভালো করে কনফার্ম করে নেবেন। এরপর হচ্ছে আরেকটা জিনিস দেখবেন যে আপনার অকাত থেকে যদি বেশি টাকা পে করো, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার 1000, ঠিক আছে, আপনার ভিউস আসে 500-600, এখন আপনাকে যদি অফার করে যে আমাদের এটা স্পন্সরশিপ করেন আমরা আপনাকে $1000 দেবো, না না ভাই, $1000 এত সহজে আসে না, টাকা সব জায়গা থেকেই কষ্ট করে ইনকাম করতে হয়, এত সহজে কোথাও দেয় না। হ্যাঁ, তো আপনার অকাত, ওটার বাংলা কী, আরে বাংলা তো ভুলে গেছি, মানে আপনার চ্যানেল অনুযায়ী চ্যানেল থেকে যদি বেশি ডলার পে করতে চায়, মানে অতিরিক্ত বেশি ডলার, তাহলে বুঝবেন যে এটা প্রথমেই আপনার বাস দিতে আসছে, ঠিক আছে, চরম লেভেলের একটা বাস নিয়ে রেডি করে রাখছে, জাস্ট আপনি ঘুরালেই হচ্ছে দিয়ে দেবে। তো এই দিকে কখনোই যাবেন না। হ্যাঁ, বেশি দিতে চাইলে বলবেন যে দরকার নাই, কিচ্ছু বলার দরকার নেই ভাই, এটাও আরেকটা জিনিস, যে মেইলটা মনে হবে ফেক, আমি যে কথাগুলো বলতেছি এখানে যদি মনে হয় মেইলটা ফেক, রিপ্লাইও দিতে যাবেন না, নো, কোনো রিপ্লাই দরকার নাই, কোনো ফাইল ডাউনলোড তো দূরে থাক কিংবা কোনো কিছু দূরে থাক, রিপ্লাইও দিবেন না। জাস্ট এরকম জিমেইল থেকে যদি আসে, আমি ওটা বলছি যে আপনারা যদি জানতে চান জাস্ট একটা রিপ্লাই দিতে পারেন, বাট যেগুলো বলতেছি এগুলো থেকে আপনি আইডেন্টিফাই করেই ফেলছেন যেটা ফেক, তারপর একটু রিপ্লাই দিয়ে দেখি ওরা মজা করে কত ডলার দিতে চাই, অনেকে এরকম করতে পারেন, বাট এটা একদমই করবেন না, ধরা খেয়ে যাবেন কিন্তু। হ্যাঁ, তো বেসিক্যালি এই যে সিস্টেমগুলো বললাম এইগুলো জাস্ট আপনারা যদি ফলো করেন তাহলে আপনার স্পন্সরশিপের মেইল আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। ভাই বেশি একটা এদিক ওদিকে যাইতে যাবেন না, অনেকের চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যায়, যদিও হ্যাক কীভাবে ফিরিয়ে আনতে হয়, আমার চ্যানেল হ্যাক হয়ে গেছিলো সেটা অন্য কারণে, সেটা কীভাবে ফিরিয়ে আনছি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। বাট স্পন্সরশিপ কিন্তু বেছে বেছে নেবেন, আর যে জিমেইলটা দিবেন ওই জিমেইল পাবলিক স্পন্সরশিপের জন্য, সেই জিমেইলে কিন্তু অ্যাটাক হবে, হইতেই থাকবে, আপনার যখন চ্যানেল গ্রো হবে যত চ্যানেল বড় হবে তত অ্যাটাক বেশি হবে। সো এটা সিকিউরিটি ভালো করে ইনশিওর করবেন এবং অবশ্যই দেখে শুনে স্পন্সরশিপ নেবেন। আশা করি আপনার চ্যানেলে ঠিকঠাক আছে এবং এই ভিডিও দেখার পর আরও বেশি ঠিকঠাক হয়ে যাবে, তাই না, বলতে পারেন। নেক্সট ভিডিওতে কথা বলবো, নেক্সট ভিডিও কী নিয়ে তৈরি করা যায়, স্পন্সরশিপের আরও অনেক বিষয় আছে, কীভাবে ডিল করবো, নাকি কত টাকা চাওয়া যায় স্পন্সরশিপের জন্য কোম্পানির কাছে, বলতে পারেন কী নিয়ে ভিডিও তৈরি করবো। আল্লাহ হাফেজ, কতটুকু উপকার আসলো সেটাও বলবেন।